আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের নতুন একটি ভিডিওতে। আজ সেপ্টেম্বর মাসের 23 তারিখ। যারা যুক্ত হয়েছেন কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে, সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা এ ধরনের আপডেট প্রতিদিন প্রচার করি, ফেসবুক পেজটি লাইক ফলো করার জন্য এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ার করার জন্য, যাতে করে অন্যরাও এই আপডেটগুলো থেকে লাভবান হতে পারে, উপকৃত হতে পারে। কুয়েতে স্বাস্থ্য সংক্রান্ত অনেক অনেক ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়, বিশেষ করে বুয়া ডাক্তার, বুয়া ক্লিনিক বা বুয়া মেডিসিন, এক্সপার্টেড মেডিসিন সহ আরও অভিযোগ, যেগুলোর বিরুদ্ধে সরকার তাদের অবস্থান ক্লিয়ার করে, আটক করছে, প্রবাসী হলে তাদেরকে দেশে পাঠাচ্ছে, কুয়েতি নাগরিক হলে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সেটির সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিনিময়ে সিরিয়াল পাইয়ে দেওয়া বা টাকার বিনিময়ে অপারেশন আগে নিয়ে আসা বা টাকা দিতে অস্বীকৃতি জানার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া, এই ধরনের অভিযোগ যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা হয়েছিল সেটি নিয়ে তদন্ত শুরু করেছিল, যেটি গোপনে না জানিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং কমিটি গঠন করার পর এটি উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তারা এই ব্যাপারে তদন্ত শুরু করেছিল। আরবি দৈনিক আল রায়ের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে বলা হয়, কুয়েতে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, নৈরাজ্য বা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এটি নিয়ে তদন্তের পরিপ্রেক্ষিতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে সাময়িকভাবে কিছু কিছু স্থানে ডক্টর বা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কাজ সেটি স্থগিত রাখা হয়েছে। বিশেষ করে যখন অপারেশন হবে তখন সেই ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া এবং টাকা না দিতে পারায় বা টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সেই ব্যক্তির অপারেশন বন্ধ করে দেওয়া, এগুলো নিয়ে কাজ করছে কুয়েতের সরকার। অশোক এই প্রতিবেদনে ক্লিয়ার করা হয়নি যে কোন দেশের ডক্টর বা নার্স এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বা সেটির সংখ্যা কেমন। এটি প্রকাশিত হলে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে আমরা আপনাদেরকে যেটি বলতে পারি, আপনি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি, কোনো হাসপাতাল বা কোনো ক্লিনিক বা কোনো ডক্টর বা কোনো নার্স দ্বারা যদি এই ধরনের ঘটনার শিকার হন, তাহলে অবশ্যই অবশ্যই কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। এদিকে আইন লঙ্ঘনের অভিযোগে কুয়েতে 3 দিনে 14টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রতিবেদনে বলা হয়, বেসরকারি চিকিৎসা খাতে ক্লিনিকের উপর আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করে তারা তাদের স্বাস্থ্যসেবা পরিচালনা করে আসছিল, যে ধারাবাহিকতায় একটি কমিটি কাজ করছিল যারা শনাক্ত করে এই ক্লিনিকগুলো এবং ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কুয়েতে অবস্থানরত সকল জাতীয়তার প্রবাসী এবং কুয়েতি নাগরিকদেরকে বলা হয়েছে যে এ সকল ক্লিনিকের সেবা নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং যে সকল ক্লিনিক বা যে সকল ডক্টর থেকে তারা সেবা নিচ্ছে তারা যেন কনফার্ম করে বা তাদের স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য পরিস্থিতি বা তার যে ডাক্তারি প্র্যাকটিস সেটি সঠিক রয়েছে কিনা এবং যে কোনো ক্লিনিক বা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়েতের সরকার ব্যবস্থা নেবে এবং যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। বর্তমান মাঠে রয়েছে তদন্তকারী কর্মকর্তারা, যারা কাজ করে যাচ্ছে তাদেরকেও সহযোগিতা করার জন্য প্রবাসী এবং কুয়েতি নাগরিকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, যেটি আমরা বলেছিলাম, যেটি কুয়েত সরকারের বক্তব্য। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।